আমরা দেখতে পাই আমাদের এই স্বাধীন সোনার বাংলাদেশে 31st নাইট নামে এমন বিশৃঙ্খলা, এমন বেহায়াপনা, এমন উদ্ধত আচরণ করা হচ্ছে, এটা কখনো ইসলামী সংস্কৃতি হতে পারে না। আমাদেরকে খেয়াল রাখতে হবে ভাই, নতুন একটা বছর আসতেছে, এই আশাটা, এই আনন্দটা আমরা শুকরিয়া করব। জোরে বলেন কার, আরো জোরে বলতে হবে শুকরিয়া কার, আল্লাহর শুকরিয়ার মাধ্যমে। কিন্তু যারা মনে মনে নিয়ত করছে, যুবক গানের মাধ্যমে, বাজনার মাধ্যমে, ব্যান্ড পার্টির মাধ্যমে, নাচ গানের মাধ্যমে এই 31st নাইট ডে কে উদযাপন করবা, মনে মনে ইস্তেগফার পড়ো, মনে মনে আল্লাহর কাছে তওবা করো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ তুমি কিভাবে মনে করছো এই 2022 সাল তোমার আসবে জীবনে? তুমি 31 ডিসেম্বর পর্যন্ত তুমি বাজবা, তুমি এই আইডিয়া কিভাবে করছো? যুবক তুমি তাকিয়ে দেখো, সারা বিশ্বে এখনো করোনা ভাইরাসের মহামারী। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে মনে রাখতে হবে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম ثُمَّ تُرَدُّونَ إِلَىٰ عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ الله বলেন কোরআনুল করিম সূরা আল জুমআ, ও দুনিয়ার মানুষ রে, নবী গো আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করো না কেন, ফা ইন্নাহু মুলাকিকুম, মৃত্যু অবশ্যই অবশ্যই তোমার কাছে আসবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা, মরণের মাধ্যমে যেতে হবে অন্ধকার কবরে। আরে এই দুনিয়া ছেড়ে যেতে হবে তোমারে অন্ধকার কবরে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা, আসমান যমীনের মালিক আমার আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাশরের ময়দানে তোমারে যেতে হবে রে বান্দা, কবরের মধ্যে তোমার আমল নামার ফয়সালা হবে, তুমি কি জান্নাতি হবা না জাহান্নামী হবা, এই জন্য তুমি চিন্তা করো না। কিন্তু 31st নাইটে তুমি আনন্দ করবা, বাজনা বানাইবা, তুমি গান করবা, তুমি বেহায়াপনা করবা, এটা তুমি নিয়ত করছো। ও যুবক যুবতী তুমি ভুলে যাও, ফাফিরু ইলাল্লাহ, তুমি আল্লাহর দিকে ফিরে আসো, তুমি আল্লাহর দিকে ফিরে আসো। 2021 সালে তোমার কত নামাজ কাজা হলো, 2021 সালে তুমি কত রোজা রাখতে পারলে না, 2021 সালে তুমি আল্লাহর বন্দেগী থেকে নিজেকে মাহরুম করলাম, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, যারা যারা পরিমাণ আমলের হিসাব দিতে হবে হাশরের ময়দানে, আমার আল্লাহর সামনে তুমি দাঁড়াইবা, কি আমল নিয়ে যাবা। অতএব তুমি 2022 সালটারে এমন ভাবে তুমি আল্লাহর কাছে চাও যেন 2022 সালের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে আল্লাহর ওলি হিসেবে কবুল করে। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ, হাত তুলে বলো ইনশাআল্লাহ। ওরে নবী হওয়ার সুযোগ নাই, রাসূল হওয়ার সুযোগ নাই, বন্ধুরা আমার সুযোগ আছে ওলি আল্লাহ হওয়ার, নবী হওয়ার সুযোগ নাই, রাসূল হওয়ার সুযোগ নাই, কিন্তু আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে, আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে। এই সুযোগটারে তুমি কখনো এই সুযোগটারে মিস কইরো না। তুমি যদি মনে করো 31st নাইটে একটা মেয়ের হাত আমি ধরব, 31st নাইটে একটা মেয়ে আমি চুমু দেব, তুমি যদি মনে করো বান্ধবীরে নিয়ে তুমি ঘুরবা,
তুমি বোকার স্বর্গে বাস করছো, কারণ তুমি জানো না মেয়েটারে স্পর্শ করা গুনাহ, মেয়েটারে ধরা গুনাহ, মেয়েটারে চুমা দেওয়া গুনাহ, মেয়েটারে কাছে যাওয়া গুনাহ, মেয়েটারে ভিডিও কল দিয়ে দেখা গুনাহ। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এটাকে হারাম করেছেন, আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা বনি ইসরাঈল 32 নম্বর আয়াতের মধ্যে বলেন, বান্দারে জেনার কাছে যাইও না, তুমি বেগানা নারী দেখবা চোখের জেনা, বেগানা নারীর কথা শুনবা কানের জেনা, বেগানা নারীর সঙ্গে কথা বলবা তোমার মুখের জেনা, হাত দিয়ে পরিণত করলে হাতের জেনা, অঙ্গ দিয়ে পরিণত করলে অঙ্গের জেনা। আমার নবী বলেছেন যে আমার দুইটা জিনিসের আমানত দিবে, একটা জিনিস হলো তোমার জবান, আর একটা জিনিস হলো তোমার লজ্জাস্থান। আল্লাহর নবী বলেন আমার দুইটা জিনিসের যে আমানত দিবে, আমি নবী তার জান্নাতের আমানত দিব। ও আমার বন্ধুরে, এই 31st night অশ্লীলতা নয়, এই 31st night বেহায়াপনা নয়, এই 31st night তোমার জন্য আমার জন্য জাহান্নামে যাওয়ার উপকরণ নয়। এই 31st night যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করা, আমার দয়াল নবীরে খুশি করা হয়। সবাই ডান হাত তুলে আওয়াজ দিয়ে বলেন আমিন। ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন। গান বাজদার আসর শোনা এটা কবিরা গুনাহ, গান বাজনার আসরে বসা ফাসিকি, ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন, হাত তালি দেওয়া, নাচানাচি করা, লাফালাফি করা, কুদ্দন করা, নাচ গান করা, এগুলো হলো কুফুরি। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন। এটা কি ইসলামী সংস্কৃতি না বিজাতীয় সংস্কৃতি? অতএব বিজাতীয় সংস্কৃতি যদি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদ শরীফ 4031 নম্বর হাদিস, কেউ যদি বিজাতির সাদৃশ্যতা অবলম্বন করে, বিজাতির সংস্কৃতিকে অবলম্বন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে তার দলভুক্ত। অর্থাৎ ইহুদির আচরণ যদি তুমি অনুকরণ করো, তোমার নামটা উঠে যাবে ইহুদির সাথে। নাসারার অনুকরণ যদি তুমি করো, তোমার নামটা উঠে যাবে নাসারার সাথে। এবার জোরে বলেন, আমরা কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা না মুসলমান? দুই হাত তুলে আওয়াজ দিয়ে বলেন আমরা কি?